নির্বাচনের আর ছয় মাসও নেই মার্কিন যুক্তরাষ্ট্রে এর মধ্যেই ধরা খেয়েছেন বাইডেন ট্রাম্পের সঙ্গে যে মুখোমুখি বিতর্ক সেই বিতর্কে তিনি পরাস্ত হয়েছেন ধরা সেই হয়েছেন বলা হচ্ছে যে বাইডেনের বয়স সেই বয়সের কারণে তিনি কুলিয়ে উঠতে পারেননি ট্রাম্পের ক্ষুধার যুক্তি বা তর্কের বিপরীতে যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আগে প্রথম মুখোমুখি বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেকটাই ধরাশায়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কে ভালো করতে না পারায় বিরক্ত তার সহকর্মী ডেমোক্রেট ট্রাম্প এই খবরটার শিরোনাম যেটি রয়টার্স পাঠিয়েছেন যে বয়স হওয়ার কথা স্বীকার করলেন বাইডেন বিতর্কে ভালো করতে না পারার বিষয়টি বাইডেন নিজেও স্বীকার করেছেন তার বয়স হয়েছে বলেও তিনি মনে করেন তবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত বাইডেন দেননি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারানোর ব্যক্ত করেছেন তিনি বিতর্কের পরদিন সময় গতকাল শুক্রবার বিকেলে নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে একাশি বছর বয়সী বাইডেন বলেন স্পষ্ট করে বলতে গেলে আমি জানি আমি তরুণ নই ট্রাম্পের সঙ্গে প্রথম তর্ক বাইডেনের জন্য পরাজয় হিসেবেই দেখছেন বেশিরভাগ মানুষ এ বিষয়ে ডেমোক্রেট প্রার্থী বলেন আমি যত সহজে কাজটি করতে অভ্যস্ত সেভাবে করতে পারিনি আমি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি সেভাবে বলতে পারিনি আমি যেভাবে বিতর্ক করে থাকি সেভাবে করতে পারিনি এ সময় সমাবেশ উপস্থিত সমর্থকরা আরো চার বছর বলে স্লোগান দেন বর্তমান প্রেসিডেন্ট বলেন আমি যদি মনে প্রাণে বিশ্বাস না করতাম যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো আমি আবার প্রতিদ্বন্দ্বিতা করতাম না পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বিতর্কের সময় বাইডেনের মুখে কথা আটকে যেতে দেখা যায় এবং এলোমেলো কথা বলতে শোনা যায় এতে ভোটারদের মনে এমন আশঙ্কা বেড়েছে আরও চার বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করে যেতে পারবেন না বাইডেনের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করা হবে কিনা এমন চিন্তা ভাবনাও উস্কে দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির কয়েকজন সহকর্মী তবে বাইডেনের প্রচার সহকারী মাইকেল টেইলর সাংবাদিকদের বলেছেন এ ধরনের সম্ভাবনা নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে না ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন একজন খারাপ চিন্তাধারার প্রার্থী যিনি দেশকে ওই জায়গায় নিয়ে যেতে চান তার বিপরীতে না হয় আমাদের একটি খারাপ রাত গেছে এদিকে ঘরে বাইরে চাপে থাকা বাইডেনের পক্ষে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামার মতো জ্যেষ্ঠ তারা বাইডেনকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ ওবামা লিখেছেন বিতর্কের একটি বাজে রাত গেছে বিশ্বাস করুন আমি সেটা জানি কিন্তু এখনো এই নির্বাচন এমন দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার বিষয় যেখানে একজন পুরোটা জীবন সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন আর অন্যজন শুধু নিজের স্বার্থ দেখেছেন অর্থাৎ ট্রাম্পকে বলছেন যে নিজের স্বার্থ দেখেছেন তার বাণিজ্যিক অন্যান্য আর বাইডেনের কথা বলছেন যে তিনি সাধারণ মানুষের জন্য তিনি লড়াই করে যাচ্ছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ